হ্যাঁ, একটু ব্যস্ততা বেড়েছে। প্রথমে ইনি ভিডিও করে দিচ্ছিলেন, তারপরে আমার মা ভিডিও করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে, মনটা ফুরফুরে হয়ে গেছে। এইসব মা ডেলিভার করছে না, এগুলো কথাগুলো তো ক্যাপশন দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি, কি করছি, মানে মোটামুটি বুঝতে পেরেছো। তো বেরোচ্ছে, রিহার্সাল আছে, 15 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, 1 বৈশাখ। তো আজকে স্টেডিয়াম, মানে কল্যাণী যারা থাকো জানো, কল্যাণী স্টেডিয়ামে আমাদের রিহার্সাল আছে। তারপরে মেবি স্টেজ রিহার্সাল আছে 10 কিংবা 11 তারিখ, সেখানেও একটু মানে ভিডিও নিতে পারি পরে। তো আজকে দেখা যাক আজকে ওখানে কী হচ্ছে না হচ্ছে। স্টেডিয়ামটা আমার খুব ভালো লাগে দেখতে, তো অল ওভার কী করছি না করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর নতুন যারা চ্যানেলে দেখছো তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট ডাউন বিলো যে কোন পার্টটা বেশি ভালো লাগছে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো বেরিয়ে গেছি, রাস্তায় হাঁটছি, বাড়ি বেরিয়ে একজন ওর নাচেরই গ্রুপে একজন নিতে আসছে গাড়ি করে, তো সেই জন্যেই যাচ্ছি। বললাম বাড়ির কাছেই আসতে, দেখা যাক কোথায় আসছে। তো গিয়ে দেখাচ্ছি, আবার আমাদের দেখা হয়ে গেল। আমরা এমনি লেট হয়ে গেছি, আবার দাঁড়িয়ে পড়েছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। কি বক্তব্যটা কি, মানে এখানে দাঁড়িয়েছে কেন বুঝতে পারছি না। এই যে কন্টেন্ট পার্সন ড্রাইভ করছে, মানে 8টার পরে পৌঁছাবো আমরা। তারপরে আমাদেরকে বন্ধ করে দুজনে কোথায় চলে গেল বুঝতে পারছি না। আমার মনে হয় কোনো ষড়যন্ত্র চলছে পিছনে, আমি জানি না। স্যামসাং দোকানে গেল, এই কিছুদিন আগে ফোন কিনলো তোর মা, সত্যি আমি বুঝতে পারছি না। তোর কিছু বলার আছে? বলার আছে যে না বলে বাচ্চাকে কিভাবে টর্চার করতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা দুজন বাচ্চা বসে আছি গাড়ির মধ্যে, আটকে দিয়ে চলে গেল। 7:30 থেকে রিহার্সাল, 8টা বাজতে চললো, ওখানে গিয়ে কি হবে জানি না। বলবে তোমরা এত দেরি এসছো কেন, জানি না কি হবে। যাই হোক, ওখানে পৌঁছাই, পৌঁছে গিয়ে দেখাচ্ছি। আপাতত তোমাকে খুব সুন্দর লাগছে, ইয়েলো ইয়েলো কিউজি কিউজি। ঠিক আছে, বাই 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 বাই। হ্যাঁ, আমরা অনেক কিছু ডিসকাস করলাম, আমাদের টর্চার করছে, হ্যাঁ তার অনেক কিছু বলে দিয়েছে। টর্চার বলছি, তোমরা দুজন যেভাবে আসছিলে, তোমরা যেভাবে আসছিলে মনে হচ্ছে যুদ্ধ করছো দুজন দুজনকে। যদি ভিডিও করতাম পুরো ভাইরাল হয়ে যেত। কি করতে গেছিলে? আমরা ডিসকাস করছি যে কি করতে গেছে, ফোন তো নতুন কিনলো, কভার কিনতে গেছে না কি করতে গেছে বলবে বলছে না। চলে এসেছি আমরা লোকেশনে, দেরি হয়ে গেছে। দিস ইজ দ্য স্টেডিয়াম। হ্যাঁ একদম, কালকে ফুচকা খেলাম, মানে কালকে না আগের দিন, আমি কালকে ভেবে এই হচ্ছে কল্যাণী স্টেডিয়ামের এন্ট্রেন্সটা। চলো ভেতরে যাওয়া যাক। ও ঢুকেই চা, থ্যাংক ইউ। লেট হয়ে গেছি আমরা, অন্তত আমাদেরকে কেউ বকবে না। তো চাই মিল গিয়া, সবাই রিহার্সাল স্টার্ট হয়ে গেছে। ও মাই গড, যাই হোক কিছু বলা যাবে না।
মরেছে রে। So, আমাদের rehearsal done, finished. বাড়ি যাব এখন। তোমার কিছু বলার আছে? 15 তারিখের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা কিন্তু আমাদের একটা ঐতিহাসিক ভাবনা। কল্যাণী বাসীর কাছে একটাই অনুরোধ, আপনারা যেমন করে সব সময় আমাদের সাথে থাকবেন, ঠিকঠাক ভাবে আসবেন। বর্ষবরণ করব আমরা একদম পূর্ণ ভাবে। একদম সবাই আসবে, চলো আমার এবার বাড়ি যাবো। আমাদের রিহার্সাল মোটামুটি কমপ্লিট, মাকে যে ভিডিও করালাম, একটা দিদিকে ভিডিও করালাম, মোটামুটি রিহার্সাল কমপ্লিট। তো আজকে রিহার্সাল করে কেরম লাগছে? আমি কিছু বলতে বলেছিলাম, বলতে বলিনি। বলছি যে ও আজকে রিহার্সাল করে কেরকম লাগলো, রিহার্সাল খুব ভালো লেগেছে। আমাদের কাজ দিয়ে খুব ভালো পারফরমেন্স করেছে, আমাদের ব্লগে তো দেখতেই পেরেছো, আর ফাইনালি দেখবে, ফাইনালি ফাইনালি যেদিকে প্রোগ্রাম হবে সেদিকে দেখতে পারবে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ।